স্যার তাহলে আজকে ইফতারি কি হবে? চলো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করব, সেটা হচ্ছে যে 50 টাকার ইফতারি ভার্সেস 500 টাকার ইফতারি। তো আমার মনে হচ্ছে যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলো ফার্স্ট হচ্ছে আমরা 500 টাকার পেটা টেস্ট করব। 500 টাকার পেটা টেস্ট করার পর আমরা টেস্ট করব 50 টাকার ইফতারি কোনটা বেটার সেটা আমরা পরে জানিয়ে দেব, ঠিক আছে? ওকে স্যার। তো 500 টাকার পেটা চেঞ্জ করার জন্য আমরা এখন চলো যেতে হবে পল্লী বিদ্যুৎ। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা শুনছি ওখানে প্যাকেজ হচ্ছে 500 টাকা প্যাকেজ, মানে এক ইফতারি 500 টাকা প্যাকেজ। তো লেটস গো, আমরা যাই গিয়া দেখি 500 টাকার কি আছে। লেটস গো আমেনা। এখান থেকে রিক্সা নিয়ে আমরা চলে যাবো আমেনার উদ্দেশ্যে পল্লী বিদ্যুৎ। লেটসি 45 ভার্সেস 500। ও কোকা বাবু, আমার রেস্টুরেন্ট অলরেডি চলে আসছে। উজ্জ্বল লেগে পড়েছে নিজে হাতে তরমুজ কাটার জন্য। দেখি রান্নাবান্নার কি অবস্থা, রান্নাঘর ভাই ভালো আছেন? দেখি একটু বলিস নাই ভাই, প্লিজ। ভালো আছেন ভাই? বলেন কি রান্না করতেছেন আপনি? চুপ। আর আর কি হচ্ছে আপনি এর আয়োজন কি কি আজকে বলেন? হ্যাঁ আর হ্যাঁ আচ্ছা ওই জানে রমজান আ রা হ্যা, আগর মুঝসে কোই নারাজ হ্যায় দিল সে মাফ কর দেনা, লেকিন বদুয়া মত দেনা। এই হচ্ছে আমাদের 500 টাকা ইফতারির মুলানশের একটা ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কস ইত্যাদি, তারপর হচ্ছে একটা স্যুপ হচ্ছে। এই তো জেনারেলি ভাবে এই হচ্ছে পরিবেশ। মুমির মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমির মুসলমানের দারে দারে। চপটা হচ্ছে ঠিক ভক্তরা দাম যে চপ দোকানে সেম চপ। জি স্যার। একটু আলু সবজার সবজি। ওকে তুমি তো আমার নিজেরাই আছো। জি স্যার। আসলে তরমুজটা আমরা বাইরের থেকে আনছি, তো এখানকার না, বাকি সব আইটেম এখানকার, ড্রিঙ্কস এখানকার। কেমন ডিউ আছে না? ডিউ ঝালাই করছে টেস্ট। হায়দ্রাবাদি বিরিয়ানি সেটাই ভালো, বুটের তেলটা কম। লাইটিং ডেকোরেশন ভালো আছে, পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে 50 টাকার পাট, এই যে 50 টাকার ইফতারির কিছু অংশ আগে পাশে আছে, যদিও 50 টাকাতে বেশি পড়ে, বাট আমার লোকজন একটু বেশি, বা পার মাথা হিসেবে ওইরকম পড়ে যাবে আর কি। দেখি কোনটা বেটার। এই সেই বুট, ওই বুটের চেয়ে বুটের কালারটা অনেক বেশি ভালো, সেদিন বুটে ছিল আঠালো এই, এবং এই কালারটা অনেক বেশি এই মাসে। দেখি মিশাই দিয়ে কোনো কারণ নেই। এই পাশে হচ্ছে কিছু ইয়ে আছে, ওই যে সেই সালাদ, এক পিস সালাদ হচ্ছে কয় টাকা জানিস? 3 পিস সালাদ 15 টাকা। এটা পুরো একটা সালাদ দিয়ে ইনশাল্লাহ 15 দাম পড়বে। আর এই পাশে আছে হচ্ছে আমাদের কলা আপেলি, আমাদের পার মাথা 50 টাকার মধ্যেই থাকবে, বাট টোটাল দিক খরচ দিকে মনে হচ্ছে। এই পাশে আমাদের এই যে এই শরবত আছে, ঘর জিয়ার শরবত, এখানে আমাদের সেই আখের রসও আছে, যে শীতের মানে কি বলে গরমের গরমত্ব থেকে রক্ষা পাবো, আখের রস যথেষ্ট পরিমাণে আয়োজন। সেম চপ আমেনা, ওই গতকাল যে চপ 15 টাকা দাম বেছে সেই সেম চপ, বাট এটা হচ্ছে 5 টাকা। সেগুলো যে এই যে বেগুনি
সেম বেগুনি আগ ওটা ছিল প্রচুর পরিমাণ লাল লাল আর এটা হচ্ছে একদম পিওর মানে কালার সারা এর কোন কোন কালার দাও আনে আর কি তো এটা না ডিফারেন্ট সবার লোক কালার পছন্দ করে খাবার না আচ্ছা জলমে টাটকা মানে টাটকা একদম ফ্রেশ মনে হচ্ছে মারতে গুড়া আছে আর সেদিন যারা খেলাম মনে হচ্ছে 25 দিন আগে ডেলিভারি করছিল আচ্ছা রস একদম ফ্রেশ মাছটা গোটায় আনছে মানে এখন খেতে ভালো এরকম সেদিন যে ডিশটা দিয়েছিল প্রচুর বাজে একটা ডিশ ধনিয়া পাতা সহ করে বাট এটা পুরো ফ্রেশ সবটাতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানানো ওই ডিশের থেকে হাজার গুণ বেটার যাই হোক ওভারঅল কথা হচ্ছে ওই ওটা খাওয়া মানে হচ্ছে মানে কালার খাওয়া এটা হচ্ছে অরিজিনাল টু এর মতো স্বাদ আর কোথাও হতে পারে না সবাই মিলে একসাথে বসছে তো বেসিক্যালি আমরা 500 টাকা ইত্যাদি এবং হচ্ছে সুপারস্টিপ দুটো টেস্ট করলাম তো আমার কাছে মনে হচ্ছে 50 টাকা ইত্যাদি হচ্ছে বেস্ট এর মধ্যে হতে পারে না সবাই মিলে ওপেন স্পেসে রুমের মধ্যে আর 500 টাকা সেটা হচ্ছে যদি কেউ রিলেটিভ থাকে একটা মানে নিজেকে যদি ই দাঁড় করে তার সেক্ষেত্রে ওখানে যেতে যাবে আর কি তাছাড়া অবশ্যই এটাই বেস্ট এবং এটাই বেস্ট